যখনই মানুষকে প্রশ্ন করা হয় আপনি জীবনে কে কি চান, বেশিরভাগ মানুষই কমন কিছু উত্তর দেয়, যেমন সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়ানো, পিসফুল মাইন্ড বা ঠান্ডা মাথা, রিয়েল হ্যাপিনেস বা সত্যিকারের সুখ শান্তি, কাজের প্রতি ফুল এনার্জি ইত্যাদি। এই সব কিছু অর্জন করতে পারবেন আপনিও, আর এই জন্য আপনাকে কিছু সময় খরচ করতে হবে এই বুক সামারির উপর, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন এগুলো অর্জনের নিয়ম, রুলস বা প্রসেসগুলো কী কী। আজকে আমি যে বইটি সামারাইজ করব তার নাম দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। এই বইটি লিখেছেন ডক্টর নরম্যান ভিনসেন্ট পিল। তিনি ছিলেন একজন লেখক, বক্তা এবং ধর্মযাজক। তিনি সারা জীবন ইতিবাচক এবং মানব কল্যাণকর চিন্তার বিষয়বস্তু নিয়ে গভীরভাবে চিন্তা ও গবেষণা করে গেছেন। তার লেখা বেশ কিছু আত্মকল্যাণমূলক বইয়ের মধ্যে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটি অন্যতম। এই বইটি প্রায় 25,000 মিলিয়ন কপি বিক্রি হয়, যা লেখককেও অবাক করেছে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যাদের জীবন হতাশা, দুশ্চিন্তা ও উদ্বিগ্নতায় ডুবে আছে। এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য মানুষের প্রয়োজন শান্তির পথ, শান্তিপূর্ণ মুক্তির পথ, যা জীবনকে সত্যিকার উপভোগ্য করে তুলতে সাহায্য করবে। এই বইটিতে সেই শান্তির পথে পাড়ি দেওয়ার রাস্তা আছে। আপনারা যদি গভীর চিন্তার সাথে বইটি পড়েন, যদি এর শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যে ডুবে যেতে পারেন এবং যদি এতে দেওয়া রুলস ও ফর্মুলাগুলো রেগুলার প্র্যাকটিস করতে পারেন, তাহলে নিজেদের মধ্যে কিছু আনবিলিভেবল পরিবর্তন ফিল বা উপলব্ধি করতে পারবেন। এই বইয়ে দেওয়া রুলসগুলো ব্যবহার করে আপনি আরও বেশি ফেমাস, রেসপেক্টফুল এবং স্পেশাল পার্সনে পরিণত হতে পারবেন। তো চলুন জেনে নিই সেই রুলসগুলো কী কী। রুলস নাম্বার 1, বিলিভ ইন ইউর সেলফ, অর্থাৎ নিজের উপর আস্থা রাখুন, নিজের সামর্থ্যের উপর আস্থাবান হন। পোলাইট বা ভদ্র আচরণ মানব চরিত্রের এক দামি অলঙ্কার। আপনার নিজের ভেতরে যে অসীম শক্তি বা পাওয়ার রয়েছে তার উপর বিশ্বাস বা বিলিভ না করলে আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না। জীবনে সফল হতে গেলে আপনাকে অবশ্যই আপনার সেলফ কনফিডেন্সের উপর বিশ্বাস রাখতে হবে। হতে পারে আপনার মধ্যে সেলফ কনফিডেন্সের কমতি আছে, কিন্তু আপনি ইচ্ছা করলে এই সেলফ কনফিডেন্সকে বাড়িয়ে নিতে পারবেন। এই জন্য আপনাকে শিখতে হবে কীভাবে সেলফ কনফিডেন্স বাড়ানো যায়। একবার এক ব্যক্তি লেখকের কাছে এসে বললেন, আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিজনেস চালু করেছি, যদি আমি এতে সফল হই তাহলে সব কিছুই আমার মনের মতো হবে, আর যদি ব্যর্থ হই তবে সব কিছুই শেষ হয়ে যাবে। তখন লেখক বললেন, যদি সফল হন তবে তা হবে চমৎকার, কিন্তু যদি ব্যর্থ হন চিন্তা কিসের, আগামীকাল তো আপনার জন্য আছেই। কিন্তু লোকটি ভীষণভাবে বললেন, আমার মধ্যে সবসময় একটা ভয় কাজ করে, আমার মধ্যে কোনো সেলফ কনফিডেন্স নেই, সবসময় আমার মনে হয় আমার বিজনেসটা হয়তো ডুবে যাবে, আমার বিজনেসের ব্যাপারে আমি একেবারে হতাশ। আজ রাতে আমি আপনার বক্তব্য শুনলাম দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিংয়ের ব্যাপারে, তাই আমি আপনার কাছে জানতে চাই কিভাবে আমি আমার সেলফ কনফিডেন্স বাড়াবো। লেখক লোকটির কথা শুনে বুঝতে পারলেন তিনি আনকনসিয়াসলি নিজের হারের কথাই বারবার রিপিট করছেন, নেগেটিভ থটস তার ব্রেনকে ঘিরে রেখেছে। তাই তিনি লোকটিকে বললেন, আজ রাতে যখন হাঁটাহাঁটি করবেন, রাতে ঘুমাতে যাবেন, পরের দিন ঘুম থেকে উঠবেন ও যখন আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজে যাবেন, তখন এই কথাগুলো নিজেকে 3 বার করে বলবেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি সব কিছু করতে পারি, তিনি আমাকে সব কিছু করার শক্তি দিয়েছেন। কথাগুলো বলার সময় অনেক বিশ্বাসের সাথে বলবেন, ভেতরে কোনো সন্দেহ রাখবেন না। কিছুদিন পরে লোকটি লেখকের সাথে দেখা করে বললেন, কথাগুলো তার লাইফে মেরুকেল ঘটিয়েছে। তিনি আরও বলেন, কথাগুলো অল্প হলেও তার জীবনে অবিশ্বাস্য কিছু ঘটিয়েছে। পরবর্তীতে লোকটি সেলফ কনফিডেন্সের উপর অনেক রিসার্চ ও পড়াশোনা করেন। এইভাবে বিষয়গুলো তার কাছে অনেক পরিষ্কার হয়ে যায়, ফলে তিনি তার সেলফ কনফিডেন্স ফিরে পান এবং তার সফলতার পথের বাধাগুলোকে অতিক্রম করতে সক্ষম হন। লেখক বলেন, আমাদের সবসময় পজিটিভ চিন্তা করা উচিত। যখনই কোনো নেগেটিভ থটস বা চিন্তা মনের মধ্যে আসে, সাথে সাথে মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করে অন্য কোনো বিষয়ে মনোযোগ দেওয়া উচিত, কারণ আপনি যাই চিন্তা করবেন তাই আপনার সাথে ঘটবে। তাই সবসময় চেষ্টা করুন পজিটিভ চিন্তার। আমাদের মধ্যে নেগেটিভ চিন্তার বীজ ছোটবেলাতেই বপন হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনার একজন বড় ভাই আছে যে সবসময় 90% মার্কস পেত এবং আপনি কোনো মতে 60% মার্কস নিয়ে আনতেন। এতে আপনার এটা বিলিভ হয় যে আপনি কখনোই আপনার বড় ভাইয়ের মতো সাকসেসফুল হতে পারবেন না। কিন্তু ফ্যাক্ট এটাই যে যারা স্কুল এবং কলেজে ভালো মার্কস আনেনি তারাও ফিউচারে সাকসেসফুল হয়ে থাকে।
তাই আমরা যেমনই হই না কেন আমাদের কাছে যা কিছু আসে সেগুলোতে বিলিভ করতে হবে। যেমন আমাদের লুকস, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, নলেজ, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আরও অনেক কিছুই। নিজের ওপর বিলিভ করুন। নিজের সেলফ কনফিডেন্স এবং উইল পাওয়ারকে কখনোই কম ভাবা উচিত নয়। রুলস নম্বর টু, পিসফুল মাইন্ড জেনারেটস পাওয়ার। আমরা প্রত্যেকেই পিসফুল মাইন্ড এবং স্ট্রেস ফ্রি লাইফ পেতে চাই, কিন্তু বাস্তবে পিসফুল মাইন্ড এবং স্ট্রেস ফ্রি লাইফ পেতে আমাদের প্রচুর এফোর্ট দিতে হয়। একটি পিসফুল মাইন্ড পেতে আমাদের চিন্তাধারায় পরিবর্তন নিয়ে আসতে হবে। আপনার চিন্তাধারা পরিবর্তন করতে চেষ্টার প্রয়োজন, যা আপনার রেগুলার লাইফের থেকে অনেক সহজ কাজ। স্ট্রেস লাইফকে অনেক কঠিন বানিয়ে দেয়, পিসফুল মাইন্ড লাইফে অনেক শান্তি আনে এবং লাইফকে স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করে। আপনি আপনার মনকে নতুনভাবে সাজিয়ে নতুন লাইফ তৈরি করুন। সুখী ও হেলদি লাইফের জন্য আপনাদের মাইন্ড পজিটিভভাবে তৈরি করা খুবই প্রয়োজন। পিসফুল মন মাইন্ড পেতে আমাদের একটি রুলস ফলো করতে হবে, তা হলো মনকে একেবারে খালি করে ফেলা। রাইটারের মতে মাইন্ড ক্লিন করার বিষয়টি দিনে অন্তত 2 বার অভ্যাস করা ভালো। মন খালি করা বলতে মন থেকে ভয়ভীতি, ঘৃণাবোধ, নিরাপত্তাহীনতা, দুঃখ, কষ্ট ইত্যাদি মন থেকে বের করে দেওয়া। এই সব কিছুই যদি মনকে এইভাবে সবসময় দখল করে রাখে, তাহলে সেই মনের কাছে ভালো কিছু আশা করা যায় না। অর্থাৎ আপনাকে ট্রাই করতে হবে যাতে আপনার মন মাইন্ড সবসময় ক্লিন থাকে। এতে আপনি অনেক রিল্যাক্স ফিল করবেন। এখানে রাইটারের বাস্তব জীবনের স্টোরি শেয়ার করে বলেছেন, আমি একদিন SS লার্লাইন নামে এক জাহাজে হনুলুরু যাচ্ছিলাম। সেই জাহাজের অধিকাংশ যাত্রী তাদের মনের মধ্যে স্ট্রেস বয়ে নিয়ে বেড়াচ্ছিল। এতে আমি তাদের পরামর্শ দিলাম, আপনারা জাহাজের পিছনে গিয়ে ইমাজিনেশন করে আপনাদের মনের স্যাডনেস, স্ট্রেসগুলোকে পানিতে ফেলে দিতে পারেন। দেখবেন এগুলো জাহাজের পেছনে হারিয়ে গেছে। এতে আপনাদের মাইন্ড ক্লিন হবে এবং রিল্যাক্স ফিল করবেন। পরের দিন একজন ভদ্রলোক এসে বললেন, তিনি আমার পরামর্শ অনুযায়ী কাজ করেছেন এবং এতে তিনি স্ট্রেস ফ্রি ও রিল্যাক্স ফিল করছেন। মাইন্ড শুধু ক্লিন করাই যথেষ্ট নয়, এতে নতুন কিছু থটস অ্যাড করতে হবে, কারণ আমাদের মাইন্ড বেশিক্ষণ খালি রাখা সম্ভব না। তাই আমাদের মাইন্ডে নেগেটিভ থিঙ্কিংগুলো বের করে তা আবার পজিটিভ থিঙ্কিং দিয়ে কমপ্লিট করে দিতে হবে। পজিটিভ থিঙ্কিং আপনার মাইন্ড পিসফুল রাখতে হেল্প করবে, এতে আপনি রিল্যাক্স ফিল করবেন। আমাদের মাইন্ড রিল্যাক্স রাখা খুবই প্রয়োজন, এতে ব্রেইন নতুন পাওয়ার জেনারেট করতে পারে। পিসফুল মাইন্ড আমাদের পজিটিভ থিঙ্কিং জেনারেট করতে সাহায্য করে। রুলস নম্বর থ্রি, হাউ টু হ্যাভ কনস্ট্যান্ট এনার্জি। আমরা বারবার ভুলেই যাই যে আমাদের মাইন্ড কতটা পাওয়ারফুল। আমরা যদি ভাবি খুব ক্লান্ত ফিল করছি, তাহলে সত্যি সত্যি আমাদের বডি ক্লান্ত হয়ে যায়। একটা আনলিমিটেড সোর্স অফ এনার্জির সিক্রেট হলো আমাদের বডির খেয়াল রাখা। যদি আমরা হেলদি খাবার খাই, পর্যাপ্ত পরিমাণে ঘুমাই, ব্যাড হ্যাবিটসগুলো থেকে দূরে থাকি, ডেইলি ওয়ার্কআউট করি, তাহলে আমাদের মধ্যে এত বেশি এনার্জি তৈরি হবে যে সারা দিন হার্ড ওয়ার্ক করার পরও আমরা ক্লান্তি অনুভব করব না। যদি আপনার বডি, মাইন্ড এবং স্পিরিট সেমভাবে চলতে থাকে, তাহলে আপনি সবসময় স্ট্রং থাকবেন এবং হার্ড ওয়ার্ক করার পরও আপনি টায়ার্ড ফিল করবেন না। এনার্জি আপনার বয়স বা অবস্থার উপর ডিপেন্ড করে না। আর আমাদের ইমোশনাল স্টেটের প্রভাব সরাসরি আমাদের মেন্টাল স্টেটের উপর পড়ে। থিঙ্কিংয়ের মাধ্যমে আমাদের লাইফ কতটা গ্রেটফুল বা ব্রেকডাউন হতে পারে তা আপনারা বুঝতে পারবেন এই স্টোরিটির মাধ্যমে। এই স্টোরিটি একজন বিজনেসম্যানের, যার নাম স্যাম। স্যাম এক বিবাহিত মহিলার সাথে রিলেশনে জড়িয়ে গিয়েছিল, যার জন্য সে খুবই গিল্টি ফিল করত। সে রিলেশনটি শেষ করে দিতে চেয়েছিল, এর জন্য সে মেয়েটিকে অনেক রিকোয়েস্টও করেছিল যাতে সে ব্রেকআপ করে নেয়। কিন্তু মেয়েটি তাকে অনেক ভয় দেখায় এবং বলে সে সব কিছুই তার হাজব্যান্ডকে বলে দিবে। স্যাম তার পাবলিক ইমেজ নিয়ে অনেক টেনশানে ছিল এবং সে চায়নি তার ফ্যামিলির কাছে লজ্জিত হতে। স্যাম সমাজে একজন খ্যাতিমান মানুষ এবং সোসাইটিতে তাকে একজন ইম্পর্টেন্ট মেম্বার হিসেবে মূল্যায়ন করা হতো। ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ার ভয় তাকে টেনশানে ফেলে দিয়েছিল। ভয় এবং অপরাধবোধ তাকে রাতে ঘুমাতে দিত না। সে সবসময় স্ট্রেস থাকত, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, ঘুমাতো না, ফলে তার হেলথ এবং কাজের উপর ব্যাড ইফেক্ট পড়ে। তাই স্যাম সাইকোথেরাপির হেল্প নেওয়ার সিদ্ধান্ত নেয়। থেরাপিস্ট তাকে রাতে ঘুমানোর ওষুধ দেয়, কিন্তু ওষুধ খাওয়ার পরও তার রাতে ঘুম আসতো না। মেডিসিন চেঞ্জ করার পরও তার অবস্থা একই ছিল। এভাবে 2-3 মাস পার হয়ে যায়। টেনশন এবং স্ট্রেসে স্যামের হেলথ আরও বেশি খারাপ হয়ে যায়। স্যামের অবস্থা দেখে সাইকোথেরাপিস্ট ওয়াথার নরমানের সাথে দেখা করতে বলেন। স্যাম অথর নরম্যানের সাথে দেখা করে তার সব প্রবলেমের কথা শেয়ার করে। নরম্যান তখন স্যামকে বলে, যদি তুমি ঘুমাবার সময় বিছানায় 2 জন ফ্রেন্ডকে নিয়ে ঘুমাও, তাহলে তোমার ঘুম কীভাবে আসবে।
শ্যাম তখন খুবই অবাক হয়ে বলে, আমি তো একাই ঘুমাই। তখন অথর নরমান বলে, সে যে দুইজন ফ্রেন্ডের কথা বলছে তা হলো তার ভয় এবং গিল্ট। নরমান শ্যামকে আরও বলে, এই ভয় এবং গিল্ট তোমার মনকে সম্পূর্ণভাবে দখল করে রেখেছে। যতদিন ভয় ও গিল্ট তোমার মনে জায়গা দখল করে থাকবে, ততদিন তুমি ঘুমাতে পারবে না। তাই অবশ্যই ঘুমাবার আগে ঘুম থেকে ভয় ও গিল্টকে চিরতরে মুছে ফেলতে হবে। এইভাবে তুমি ভালো ঘুম এবং বডিতে এনার্জি ফিরে পাবে। অথর নরম্যান তাকে আরও বলেন, তুমি তোমার প্রবলেমটা পুরোপুরি সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও। সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি ক্ষমা চাও, সৃষ্টিকর্তা অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। শ্যাম নরম্যানের সব কথাই মেনে চলে এবং ধীরে ধীরে তার মনকে ভয় ও গিল্ট থেকে মুক্ত করতে পারে। পরবর্তীতে তার রাতে ভালো ঘুম হতে লাগে, এতে তার হেলথও ঠিক হয়ে যায় এবং সে আগের মতোই এনার্জি নিয়ে কাজ করতে পারে। এই স্টোরি থেকে আমরা বলতে পারি, আমাদের সারাদিন এনার্জি নিয়ে থাকতে হলে বডি, মাইন্ড এবং স্পিরিটের খেয়াল রাখতে হবে।